দেবাশা হাইকোর্ট বার চংবাড়ি ও বাতায়নায় সংবিধান বাঁচাও মঞ্চ তেই বিজেপি লিগাল সেল অগস্তাল নিচি শালমারি ও বেবাগে কায়চিসা আচুক থাইনি বাগে ইংনাই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন চংবাড়ি অগস্ত নিচি শালমারি ও ফুং দাম চুকো তামে থামচি সতি নিশিমি চেংনাই ও চংবাড়ি পায়নাই বিপর্ণী দাম নেই তামে থামচি সতি জরা আর শালন ও ভোট লেখা যাক নাই ও চংবাড়ি ও রিটার্নিং অফিসার ইংখা নেপাল মজুমদার তাং শালন নমিনেশন ব্লাই এফার লেখা সংবিধান বাঁচাও মঞ্চনি ক্যান্ডিডেট রক বদল নিবাখাকে তি ফাং নি আচুক থাই মৌ রেখা সিনিয়র অ্যাডভোকেট পীযুষ কান্তি বিশ্বাস তে সেক্রেটারি নি আচুক থাই মৌ রেখা সিনিয়র অ্যাডভোকেট সুব্রত সরকার সিনিয়র অ্যাডভোকেট পীযুষ কান্তি বিশ্বাস শাখা লয়ার ওয়েলফেয়ার ফান্ড নাম যাখা ফিয়া ফান্ড রোজা গ্যাখো হাপাং নিবাখাকে আবু নিবাগী ন হাফাং ন কয়জাক নাই ফান্ড রহনা নিবাগী ও শাখা সংবিধান বাঁচাও মঞ্চ নি কাইশন কক প্রথমা লয় রত্নী হামক্রাই 10 আগস্ট সকাল 9:30 থেকে 1:30 অবধি ভোট গ্রহণ করা হবে। এখন অবধি আমাদের 35 জন প্রতিনিধি তাদের নমিনেশন পেপার গ্রহণ করেছেন এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন ওনারা নমিনেশন পেপার জমা করবেন। এখন অবধি 11 জন নমিনেশন পেপার জমা করেছেন, আগামীকালও আমরা নমিনেশন পেপার গ্রহণ করব এবং নমিনেশন পেপারগুলি আমরা জমা রাখব 29-30 2 দিন এবং 31 জুলাই এটা স্ক্রুটিনি হবে সেই নমিনেশন পেপারগুলি ভ্যালিড আছে কি না এবং উজ্জ্বলের ডেট নির্ধারণ হচ্ছে 1 আগস্ট। 1 আগস্টের পর যে নমিনেশন পেপারগুলি ভ্যালিড পাওয়া যাবে সেগুলি আমরা নমিনেশন আমরা ব্যালট পেপার আমরা ছাপাবো এবং 10 আগস্ট সকাল 9:30 থেকে ভোট গ্রহণ করা হবে 1:30 পর্যন্ত। তারপর 2:30 থেকে আমরা ভোট গণনা শুরু করব। যতক্ষণ না ভোট গণনা শেষ করে আমরা নির্বাচিত প্রতিনিধির নাম ঘোষণা করব ততক্ষণ পর্যন্তই আমাদের এই কাউন্টিং শেষ করলে পরেই আমরা নির্বাচন ঘোষণা দেব। এবং নিয়ম নীতির মধ্যে রয়েছে যারা ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার অপশান রয়েছে যে তারা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে ভোট দেবে কিংবা ত্রিপুরা হাইকোর্ট অ্যাসোসিয়েশনে ভোট দেবে। যারা পছন্দ করেছেন যে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ভোট দেবেন তারা যে অপশান নিয়েছেন তারাই একমাত্র আমাদের এখানে মানে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটারের তালিকায় রয়েছেন মোট 217 জন তার মধ্যে 15 জন রয়েছেন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এবং 202 জন হচ্ছে অ্যাডভোকেটস। 202 + 15 সর্বমোট হচ্ছে 215 জন 217 জন মেম্বার্স নির্বাচন করবেন। 11 জন প্রতিনিধিকে এক ডিউটি কমিটি তার মধ্যে থাকছে হচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একটা পোস্ট হচ্ছে ট্রেজারার আর হচ্ছে 6 জন মেম্বার এক্সিকিউটিভ মেম্বার। এই সবটা মিলে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ওনারা পরবর্তী 2 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন, আমাদের প্রতি 2 বছর অন্তর 2 বছর পর পরেই এই নির্বাচন হয়ে থাকে। আর নমিনেশন পেপার যে আমরা ভ্যালিড হিসেবে গ্রহণ তখনই করব যেই নমিনেশন পেপারগুলিতে দেখা যাবে যে প্রতিনিধির যে এনরোলমেন্ট নাম্বার তার ডেট অফ জয়েনিং এবং তার সিরিয়াল নাম্বার ওই নমিনেশন পেপারগুলি আমরা স্ক্রুটিনি করব, দেখব সেগুলি সঠিক আছে কিনা। যখন দেখব যে সেই নিয়ম অনুসারে কবে সেই মেম্বারের জয়েন করেছেন হাইকোর্ট বার সেটা স্ক্রুটিনি করে আমরা বৈধ ঘোষণা করব। আমাদের উদ্দেশ্য একটাই, আইনজীবীদের স্বার্থ, হাইকোর্টে যাদের লিটিগেন্ট পিপলরা বিচার পাইতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা। আর দুটো মেন জিনিস আপনারা জানেন আমাদের এটা অধিকার, লয়ার্স ওয়েলফেয়ার ফান্ড এটা গভর্নমেন্ট একটা করেছে কাগজে কলমে, আজকে 5 বছর হয়ে গেছে এটাতে 1 পয়সাও জমা দেয়নি। আমরা সরকারকে
বলবো এবং চাপ সৃষ্টি করবো ওয়েলফেয়ার ফান্ডে যাতে সরকারের যে পদে অর্থটা সেটা জমা দেয়, দিলে পরে বার কাউন্সিলে দেবে, তাহলে সারা ত্রিপুরার যারা আইনজীবীরা আছে তারা ভীষণভাবে উপকৃত হবে। আরেকটা দাবি আমাদের থাকবে, যারা নতুন অ্যাডভোকেট যারা জয়েন করেছে তাদেরকে যাতে দু বছর সরকার একটা স্টাইপেন্ড দেয়, এগুলি হলো আমাদের মেইন উদ্দেশ্য। আর যেটা আমরা বললাম লিটিগেন্ট পিপলের স্বার্থ, আইনজীবীদের নিরাপত্তা, এবং আমরা যাতে সবাই বারের স্বার্থে মানুষের স্বার্থে সমস্ত দল মত নির্বিশেষ সবার উপর উঠে আমরা মানুষের সেবা করতে পারি, সেই জন্য আমরা চাই যারা আইনজীবী আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন যারা ভোটার তাদের কাছে আমাদের আন্তরিক একটা অনুরোধ থাকবে, আমরা যারা প্রার্থী হয়েছি সবাইকে বিপুল ভোটে জয়ী করার জন্য এটা বারের স্বার্থে দরকার, এবং এদেরকে যদি জয়ী করে সামনের দিন একটা শক্তিশালী বার আমরা প্রেজেন্ট করতে পারব। এই হলো আমাদের উনি আইনজীবীদের স্বার্থ বাড়ির স্বার্থ সম্পর্কে কথা বলেছে, তার সাথে আমি একটা কথা বলবো, আমাদের এই সংবিধানের জন্য আমি আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, বারেবারই আমরা জয়লাভ করি। সংবিধান বলছে আরেকটা আমাদের কাজ হচ্ছে, আমরা দেশ স্বাধীনতা হয়েছে অনেক কষ্ট করে, স্বাধীন দেশ একটা সংবিধান তৈরি হয়েছে এবং সংবিধানের মানসিক গণতন্ত্র দিয়েছে, আজকে সংবিধান এবং গণতন্ত্রে আক্রান্ত, আমরা এই সংবিধান মঞ্চ, এটা সংবিধান মঞ্চ না, এটা সংবিধান বাঁচাও মঞ্চ, কনস্টিটিউশন সেভ ফোরাম, আমাদের জানা আমরা সংবিধান রক্ষা এবং গণতন্ত্র রক্ষার জন্য আমরা লড়াই। আমাদের যিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ফজলে পীযূষ বিশ্বাস, উনি আমাদের উদ্দেশ্য বলেছেন, তার সাথে আমি শুধু একটা কথাই যোগ করতে চাই যে দেখা যাচ্ছে যে অ্যাপার্ট ফ্রম ওয়েলফেয়ার ফান্ড আমরা চাইবো সরকারের কাছে যে প্রত্যেকটা লয়ারের যাতে একটা হেলথ ইন্স্যুরেন্স অন্তত করে দেওয়া হয়, একটা হেলথ ইন্স্যুরেন্স থাকলে পরে বিপদের সময় লয়াররা অনেক সাহায্য পাবে, এটা আমাদের অন্যতম একটা দাবি থাকবে। এছাড়া একটা ঐক্যবদ্ধ বাক হওয়াটা খুব দরকার, সেই স্বার্থে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি ইন্ডিয়ার জোট হিসেবে, বা আপনারা ধরে নিতে পারেন যে আমাদের একটা ইউনাইটেড ফ্রন্ট হিসেবে সংবিধান বাঁচাও মন মঞ্চ। তো সেই হিসেবে আমরা অনুরোধ করবো সব সব আইনজীবীকে যে দল মত নির্বিশেষে আমাদের ভোট দিতে এবং জয়যুক্ত করতে। ধন্যবাদ।